একবিংশ শতকের মধ্যযুগের শাসন, পুরুলিয়ার কাশীপুর ও বর্ধমানের মেমারি, ঘরছাড়া দুই আদিবাসী পরিবার, এক জায়গায় ডাইনি অপবাদ, আরেকটি জায়গায় জমি বিবাদ। আমাদের চন্দ্রযান মঙ্গলে পাক খাচ্ছে, আর আমরা পাক খাচ্ছি বস্তা পচা কিছু কুসংস্কারের চারপাশে। পূর্ব বর্ধমানের মেমারিতে গেলেই ভেঙে চুরমার হয়ে যাবে আমাদের উদার মনস্কতার অহংকার। কাটাডাঙ্গা গ্রামে ঘরছাড়া সোরেন পরিবার, 17 জন সদস্য, সকলেই উদ্বাস্তু। গ্রামবাসীদের সন্দেহ, তারা নাকি ডাইনি, তাই আইনের চোখে কোনো অপরাধ না করেও 3 বছর ধরে ভবঘুরে পরিবারের 8 থেকে 80। ওই ডান বলে ঢুকতে দিছে, আমরা প্রথমে জানি যে ভিডিও সবাইকে জানানো হয়েছে। পুলিশ থেকে প্রশাসন, নেতা থেকে মন্ত্রী, সকলে দরজারই কড়া নেড়েছেন, তবু নিজের গ্রামে নিজের বাড়িতে থাকার অনুমতি পাননি। নতুন ডিএম যখন জয়েন করলেন মিস্টার শ্রীবাস্তব, তার সঙ্গে আমাদের কথা হয়েছে যে এই ফ্যামিলিটাকে ঘরে ফেরাতে হবে। উনি বলেছেন আপনারা চেষ্টা করবেন, আইন মতো যে আমাদের স্টেপ নেওয়ার ছিল সেটা আমরা নিয়েছি, কিন্তু আমরা চাইছি কি সমাজে কোনো জায়গায় যাচ্ছে, প্লাস তাদেরও একটা ও রয়েছে কি তারা সেফ ফিল করুক। একই অবস্থা পুরুলিয়ার কালীপদ বাসকে, কাশীপুর থানার মিহি গ্রামে বাড়ি। জমি বিবাদ নিয়ে প্রতিবেশীর সঙ্গে মারামারি হয়, কালীপদ সহ গোটা পরিবারকে গারদে পুরে দেয় পুলিশ, ছাড়া পেয়েও ঘরে থাকা হয়নি। জেলের থেকে এসে আবার আমরা ঘর যাবার চেষ্টা করছি, আমরা গ্রাম ঢুকতে দেই না। আমাদের যোগাযোগ করলে আমরা খতিয়ে দেখছি, নিশ্চয়ই উচিত অনুচিত নীতি নৈতিকতায় সকলেই জ্ঞান পাপি, তবু শুধু সত্যের খাতিরে দুটি পরিবারের পাশে দাঁড়াতে পারল না প্রশাসন। দুই ক্ষেত্রে গ্রামশুদ্ধ লোকের বিরুদ্ধে যাওয়ার সাহসই দেখাতে পারলেন না কর্তারা। এই গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতাই যে শেষ কথা বলে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।